কোনো লেয়ারকে ট্রান্সফর্মিং অর্থাৎ তার যে আকৃতি রয়েছে এটিকে ছোট বড় বা এটার রোটেশন চেঞ্জ করা স্কিউ চেঞ্জ করা ইত্যাদি করার জন্য আমাদের যে কমান্ডটি আমরা অ্যাপ্লাই করব তা হচ্ছে আমরা এডিট মেনুতে চলে যাব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ট্রান্সফর্ম নামে একটি অপশান রয়েছে এটিতে ক্লিক করব অথবা আমরা কন্ট্রোল টি কিবোর্ডের কমান্ড চেপে আমরা এটিকে সিলেক্ট করব প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটির এটি সিলেক্ট হয়েছে এর চারপাশে ছোটো ছোটো বক্স আমরা দেখতে পাচ্ছি এমন অবস্থা আমরা যদি এটিকে বড়ো করতে চাই তাহলে আমাদের এভাবে বক্সের ভিতরে মাউস পয়েন্টার চেপে যদি আমরা ড্রাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি বড় হচ্ছে এক দিক থেকে ঠিক একইভাবে যদি আমরা এটিকে ড্রাক করি এক দিক থেকে বড় হচ্ছে কিন্তু আমরা যদি সব দিক থেকে এটিকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে শিফট এবং অল্টার চেপে আমরা শিফট এবং অল্টার চেপে আমরা যদি এটিকে ড্রাক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব দিক থেকে এটি বড় হয়েছে এবং ভাবে যদি ভেতরের দিকে এটিকে ড্রাক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সব দিক থেকে ছোট হচ্ছে সমান সমান পরিমাপে ঠিক সিলেক্ট অবস্থা আমরা যদি এটিকে রোটেটকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই মাউস পয়েন্টটিকে আমাদের এভাবে উপরে ধরে রাখলে একটা একটা রোটেট সিম্বল এসছে এটিকে অবস্থা যদি আমরা এটিকে এটিকে বাঁকা করি ড্রাক করে তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিটি বাঁকা হয়ে অর্থাৎ রোটেট হয়ে এটি চেঞ্জ হচ্ছে এরপর আমরা যদি এন্টার চাপি তাহলে আমাদের আমাদের এমএসটি রোটেশন হয়ে এটি আমাদের সামনে আসবে ঠিক একই প্রক্রিয়ায় আমরা পুনরায় টি চেপে আমরা যদি এই ডিজাইনটিকে এটির স্কিউ চেঞ্জ করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র কন্ট্রোল চেপে আমরা দেখতে পাবো যে আমাদের মাউস পয়েন্টার একটি অ্যারো চিহ্ন রূপ নিয়েছে এ যদি আমরা এটিকে বড় করে এটি ভাঙতে চাই দেখুন একদিক থেকে এটি বড় হচ্ছে এবং একইভাবে আমরা যদি এটিকে আরও বড় করি তাহলে একদিক থেকে এটি স্টাইলটি চেঞ্জ হচ্ছে এবং আমরা ইচ্ছে করলে এটি এদিক থেকে ছোট করে দিতে পারি এবং আমরা যদি এটিকে ধরে চেপে ধরে ভেতরের দিকে ড্রা করি তাহলে দেখুন একটা ওয়ালের মতো একটা দেয়ালে যে পিকচার থাকে সে ধরনের একটা ইফেক্ট আমরা এখানে পেতে পারি এন্টার চাপলে আমাদের ছবিটি অ্যাপ্লাই হবে তো এভাবে আমরা আমাদের ট্রান্সফর্মিং এবং রোটেট টুলের সাহায্যে আমরা আমাদের ইমেজ বা আমাদের যে কোনো লেয়ারকে আমরা চেঞ্জ করে নিতে পারি আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা যদি সিলেক্ট করি কন্ট্রোলটি চেপে কিবোর্ডের সাহায্যে এটি গেলে একটি প্রক্রিয়া আরেকটি প্রক্রিয়া হচ্ছে আমাদের এডিট মেনুর সাহায্যে আমরা এটিকে কাজ করতে পারি এডিট মেনুর ট্রান্সফর্ম যে অপশনটি রয়েছে এই ট্রান্সফর্মে আমরা এখানে স্কেল রোটের স্কিউ স্ট্রোট পার্সপেক্টিভ এগুলো দেখতে পাবো সে আমরা এখানে রোটেড অপশন ক্লিক করলি আমরা দেখতে পাচ্ছি যে রোটেট সিম্বল এসে এবস্থা আমরা এটিকে ঘোরাতে পারি ঠিক একইভাবে ট্রান্সফর্মের অন্যান্য যে অপশান রয়েছে সেটি ব্যবহার করে আমরা আমাদের লেয়ারকে লেয়ারের যে ট্রান্সফর্মিং এটিকে চেঞ্জ করে দিতে পারি সে আমরা যদি রোটের ওয়ান এইট্টি ডিগ্রি দিই তাহলে আমাদের পুরো ইমেজটি উল্টে যাবে একইভাবে আমরা যদি ট্রান্সফর্মে গিয়ে এটিকে নাইনটি ডিগ্রি দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে এবং ফ্লিপ হরিজেন্টাল নির্বাচন করলে আমাদের ইমেজটি হরিজেন্টালি এটি ফ্লিপ হবে এবং ফ্লিপ ভার্টিক্যাল দিলে আমাদের এটি ভার্টিক্যালি ইমেজটি ফ্লিপ হবে